اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله وبركاته، إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد.

যে শব্দটি আমাদের বিশেষভাবে আলেমগণ ব্যবহার করে থাকেন আলেমগণ সাধারণ মানুষ আমরা সকলেই শেখ শব্দ ব্যবহার করে থাকি শেখ মতিউর মাদানী শেখ আব্দুল বিন ইউসুফ শেখ গালে বিভিন্ন নামের আগে আমাদের বিশেষভাবে আমাদের নামের আগে শেখ ব্যবহার করা হয় দেখেন আগে মূলত দেখব আসলে শেখ শব্দটা কি কে কি বললো সেটা বড় কথা নয় আসলে শেখ শব্দটার অর্থই হচ্ছে বয়স্ক সেই থেকে এসেছে শেখ সেই মানে হচ্ছে বয়স্ক বৃদ্ধ তো আমরা যারা বিশেষ ভাবে শেখ শব্দ ব্যবহার করি বয়স্কদের জন্য ঠিক আছে যারা হাদিস এবং কোরআনের পাণ্ডিত্য লাভ করেছেন অনেক দিন যাবৎ কোরআন এবং সেই হাদিস তারা বিশ্লেষণ করছেন ব্যাখ্যা করছেন তারা বয়স হয়ে গেছে তাদেরকে যদি শেখ বলা যায় তাহলে আমার মন বলে যে অসুবিধা হবে না কারণ যে এটা হারামও নয় আর এর মধ্যে কোনো কুফরিয়ত শব্দও আসে না আল্লাহকে ইনকার করবে এই রকম কোন শব্দ কোনো বাচন ভঙ্গি এর মধ্যে পাওয়া যায় না দ্বিতীয় নম্বর কথা হলো যারা আসলেই বয়স্ক নয় তারা বয়স্কদের টাইটেল কেন নেবেই এটাই হচ্ছে মূলত প্রশ্ন এই জন্য আমি বলবো যাদের বয়স হয়নি তাদের যেখানে মতভেদ রয়েছে যেখানে আপনার একে অপরের মধ্যে পার্থক্য রয়েছে সেই জায়গাতে আমি বলবো যে শেখ শব্দ তাদের না ব্যবহার করাই ভালো সেটাই উত্তম হবে তবে অনেক ওলামাই দিন বলেছেন শ্যাক বললে কোনো অসুবিধা নেই শেখ বললে কোনো অসুবিধা নেই কারণ যে এটা একটি ভাষা বাস এতটাই যদি এর মধ্যে কোনো কুফ্রিয়াত থাকত যদি এর মধ্যে কোনো বাঞ্ছনীয় বাক্য থাকতো যেটা শরীয়তে অবৈধ শরীয়তের দৃষ্টিকোণে এটাকে খারাপ দেখাচ্ছে হাদিস এবং কোরআনের বিরুদ্ধে চারণ হচ্ছে রকম কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না তো আল তিনি তিনি আলেম যথেষ্ট করি সহি সূত্র খবর পাওয়ার পরে কথা বলেছেন কিন্তু জিনিসটা আমাদের ভাবার দরকার কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কাকে বলেছেন সৌদির আলেমরাই বলুক না কেন কোন হিসাবে বলেছে এই বিষয় নিয়ে আমাদের আগে যাচাই বাছাই ভালোভাবে করতে করতে হবে হবে প্রচার প্রসার আর দ্বিতীয় নম্বর কথা হলো যে এটা যেহেতু শিরকেত বা এটা যেহেতু মানে কোন শরিয়ত বিরোধী কাজ হচ্ছে না এই হিসাবে এই জিনিস নিয়ে আমাদের এখন অত আহ বাড়াবাড়ি বা আমাদেরকে এখন এই জিনিসটাকে যাচাই করতে হবে এটাই হচ্ছে আমাদের মূলত কর্তব্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে যখন কোন ফাসেক কোন খবর নিয়ে আসবে তো যাচাই করো তো এটা ফাসেক কি নয় শুধু কোন ব্যক্তি যে কেউ হোকরা কেন কারণ যে আমরা আল্লাহর রাসূলের মতো নয় মানুষ ব্যক্তি ভুল হতে পারে শুনতে ভুল হতে পারে বলার প্রেক্ষিতে ভুল হতে পারে পারেMistake হতেই পারে কারণ যে ইনসান শব্দের ইনসান অর্থাৎ নাসায়া থেকে ইনসান মানুষের ভুল হবেই হবে অর্থাৎ আমি বলবো যে এই বিষয়টা নিয়ে একটু আরো দু দশজন আলেমকে নিয়ে আলমের মতামত নিয়ে ইনশাল্লাহ জিনিসটা নিয়ে বিবেচনা ইনশাল্লাহ দীর্ঘায়িত করব বক্তব্য রাখবো ইনশাআল্লাহ তাহাকে চলছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তবে আমি বলবো যে শেখ শব্দ এর মধ্যে কোন কুফরিয়াত শব্দ নয় বা এটা কোন অবৈধ শব্দ নয় এটা শরীয়তের খেলাফ কোন নয়। শব্দের অর্থ এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে বয়স্ক অর্থাৎ বয়স্কদের সৌদিয়ানেরা শ্যাক বলে বয়স্কদের সৌদিয়ানেরা শ্যাক বলে আশা করি বুঝতে পেরেছি জাজাকুমুল্লা খাই ও আহসান